এত জুস কিন্তু আসলে অন্য অন্য ব্র্যান্ডের ডিপ ফ্রিজ গুলো পাওয়া যায় না, এত কালারফুল। এটার কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর, এবং কিন্তু একটা আমাদের ঈদের একটা ভাইব নিয়ে আসছে। দেখেন আপনি এটা ডিজাইনটা ভাই, এটা কালার যদি চেঞ্জ হয় আগামী 10 বছরের মধ্যে যদি চেঞ্জ হয়, আপনি যদি ফ্রিজ না ভাঙেন, যদি কালার চেঞ্জ হয় সেক্ষেত্রে আমি আপনাকে ফ্রিজ ফেরত দেবো। জাহিদ ভাই, কি অবস্থা? ভালো আছেন? ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য আমরা কিছু ফ্রিজ দেখতে চাচ্ছি, আর অলরেডি আপনি বললেন নাকি ফ্রিজে নাকি একটা অফার রাখতেছেন, ভাই ব্যাপারটা হলো আমরা গতকালকের আপনার আগের যে ভিডিওটা ছিল এসি নিয়ে, তো এই এসি নিয়ে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু ব্যাপক রেসপন্স পাইছি। প্লাস হলো আমাদের মোটামুটি ঝালকাঠি জেলা প্লাস বরিশাল বিভাগের মধ্যে এটা পাবলিসিটি হয়েছে যে জাহিদ ইলেকট্রনিক্স এ ঝালকাঠি এবং বরিশালের ভিতরে সব থেকে কম প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়। যেহেতু এখন আমাদের এসির একটা সিজন চলতেছে, তো এখন কেউ আসলে ওই রকম আহামরি ডিসকাউন্ট দিচ্ছে না, বা জাহিদ ইলেকট্রনিক্স কিন্তু বড় বড়ের মতো শীতের সিজনে যেরকম এসিতে ডিসকাউন্ট থাকে, আমরা কিন্তু ঠিকই সেইভাবে আমরা কিন্তু ডিসকাউন্টটা দিচ্ছি। গত ভিডিওতে আসলে এসির যে প্রাইসটা, এখান থেকে আমরা অনেক দূর দূর থেকে নক পেয়েছি এবং অনেক দূরে দূরে আমরা প্রোডাক্টটা পাঠাইছি, এবং আমাদের ইনশাল্লাহ 80% প্রায় এসি সেট আপটাও সফল হয়েছে। তো আসলে আপনারাও যদি আসলে চান, আমার কথা হলো যে আপনারা যদি একটা প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে অন্তত একটা বার ঘুরে দেন, যে ভালো না লাগলে আপনি প্রোডাক্ট নিয়ে না, এবং প্রাইসে না বললে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে না। ভাই একটু সামনেটা দেখাই দেন, আমি তারপরে আপনাদের প্রোডাক্ট গুলো দেখাচ্ছি। আমাদের এই এসি কালেকশন কিন্তু আমরা মোটামুটি আনছিলাম, ছিল যদিও গতকালকে আমরা প্রোডাক্টটা আনছি, আমাদের প্রোডাক্ট অলরেডি আজকের অনেক ক্রাইসিস হয়ে গেছে, আগামী শনিবার দিন আমাদের আবার প্রোডাক্ট ঢুকবে। আসেন ভিতরে আসেন ভাইয়া। এখন ব্যাপারটা হলো আমাদের যেহেতু কোরবানির একটা সিজন সামনে, কোরবানির সিজনকে রেখে অনেকেই ডিপ ফ্রিজের একটা ব্যাপক চাহিদা, আমি ডিপ ফ্রিজটা আগে করতেছি, তারপর ফ্রিজটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি ডিপ ফ্রিজ থেকে যদি স্টার্ট করি, আমাদের মূলত ভিশনে 3টা মডেলের ডিপ ফ্রিজ হয়, কালার যদিও অনেক কালার হয় বাট আমাদের 3টা মডেল হয়। সেটা হলো 150 লিটার ডিপ ফ্রিজ, এরপরে হলো 250 লিটার ডিপ ফ্রিজ, আর একটা হলো আপনার 350 লিটার ডিপ ফ্রিজ। তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল 250 লিটার এবং 150 লিটার আছে অ্যাভেলেবেল। 350 লিটারটা আসলে ব্যাপক চাহিদা থাকার কারণে আমরা অ্যাভেলেবেল রাখতে পারতেছি না, তাও আমাদের অর্ডার করা আছে, যদি কেউ লাগে হয়তো বা 4-5 দিনের মধ্যে আমরা দিতে পারবো। তো এখন যেগুলো আছে মোটামুটি 150 এবং 250 লিটারের মধ্যে কালার আছে আমাদের শোরুম এক্সপ্রেসে, এতগুলো প্রোডাক্ট আসলে ডিসপ্লে করা যায় না, এই জন্য আমাদের গোডাউনে আপনার যে কোনো কালার চাইলে আমরা দিতে পারবো। সো আমরা একটু ফ্রিজের কনফিগারেশনটা একটু দেখাচ্ছি। তো ফ্রিজের কনফিগারেশনটা হলো ভিশনের সব থেকে মজার একটা বিষয় হলো, আপনি আউটলুকিংটা তো জোস পাচ্ছেন, এত জোস কিন্তু আসলে অন্য অন্য ব্র্যান্ডের ডিপ ফ্রিজ গুলো পাওয়া যায় না, এত কালারফুল। সেকেন্ড হলো সব থেকে মজার একটা বিষয় হলো আপনি ভিতরের বিষয়টা একটু দেখেন, ভিতরটা কিন্তু আসলে অন্য অন্য ব্র্যান্ডের থেকে কিন্তু অনেক সুন্দর। সুন্দর বলতে আসলে গেট আপটা সুন্দর তা না, কার্যকরী ব্যাপারটাও কিন্তু অনেক সুন্দর আছে। সেটা হলো যেমন আপনি যদি বলেন এই যে গ্লাসটা, এটা আপনার চোখে স্বাভাবিক মনে হলো কিন্তু আসলে ইউজের ক্ষেত্রে কিন্তু এটা এত অস্বাভাবিক কাজ করে, যেটা হলো দেখা যাচ্ছে যে এই ফ্রিজটা এরকম থাকে, আমরা যখন এই ফ্রিজটা ঢাকনাটা উঠাই তো তখন কিন্তু হাওয়াটা টোটালি বের হয়ে যায়, আর হাওয়াটা বের হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার টোটাল ঠান্ডাটা রিকভারি করার জন্য আবার নতুন করে কম্প্রেসারটা অন করা লাগে। সো এই হাওয়াটা যদি না বের হয়, গ্লাসটার কারণে হাওয়াটা বের হয় না, এর জন্য কারেন্ট বিলটা কিন্তু অনেক সাশ্রয়ী হয়, কাজ এই এর জন্য আপনার নতুন করে আবার কিন্তু কম্প্রেসারটা চালু হয় না। সো এই যে আপনি দেখতেছেন, মনে করেন সাপোজ আপনি এটা ঢাকনাটা উঠালেন, উঠে আপনার যে মালটা যে জায়গায় আছে জাস্ট আপনি গ্লাসটা খুললেন, মালটা জাস্ট বের করলেন, সো আপনার কিন্তু ফ্রিজটা নতুন করে কম্প্রেসারটা অন হচ্ছে না। সেকেন্ড হলো তাপমাত্রাটা টেম্পারেচারটা কিন্তু ভালোভাবে ধরে রাখতেছে, আর কম্প্রেসারটা বারবার অন না হওয়ার কারণে কিন্তু কম্প্রেসারটা লংজিভিটিটা কিন্তু ভালো পাচ্ছেন, এবং এখানে 100% ফুড গ্রেডের থিম্বেল দেওয়া আছে, এটা কিন্তু একটা ফুড গ্রেডের থিম্বেল, আমাদের এটা ফ্রিজ থেকে কিন্তু খাবার থেকে কোনো ধরনের দুর্গন্ধ আসবে না। আর লাইট অ্যাজ ইউজুয়াল এটা তো আসলে প্রতিটা ব্র্যান্ডেই আছে, আর মূলত আমাদের যেটা স্পেশাল ফিচার আসলে কোনো ব্র্যান্ডই বর্তমানে যারা মার্কেটে আছে কোনো ব্র্যান্ডই কারো থেকে খারাপ না, হয়তো কি অনেক ব্র্যান্ডের ফিচারটা একটু বেশি, আমার ব্র্যান্ডে আসলে যে ফিচারটা এক্সট্রা আছে সেটা হলো গ্লাস, অনেক ব্র্যান্ডে আপনি যাবেন এই গ্লাসটা পাবেন না। আর হলো যে কম্প্রেসারের ওয়াটটা আমাদের একদমই কম, জায়গা কম থাকার কারণে কম্প্রেসারের ওয়াটটা আমরা দেখাইতে পারতেছি না, এটা মাত্র 80 ওয়াটের একটা কম্প্রেসার। সো কারেন্ট বিলটা নিয়ে, কারেন্ট বিলটা নিয়ে আপনাদের আসলে কোনো ধরনের টেনশনের কোনো কারণ নেই, কারেন্ট বিলটা যথেষ্ট কম আসবে, 100 টাকা থেকে 120 টাকা। আর আমাদের শোরুম থেকে কোম্পানি আসলে কোম্পানি আসলে এটা না, আমাদের শোরুম থেকে আমরা একটা অফার দিচ্ছি, সেটা হলো 3 মাসের মধ্যে যদি আপনার কারেন্ট বিল এবং আমাদের ফ্রিজ সন্তুষ্ট না হলে, যদি ফ্রিজে কারেন্ট বিল এবং যদি সার্ভিসে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে 3 মাসের মধ্যে কিন্তু আপনি রিপ্লেস করে টাকা নিয়ে যেতে পারবেন।
এটা হলো অনলি আমাদের শোরুমের জন্য একটা অফার, বা আমাদের ফ্রিজের প্রতি আমাদের কনফিডেন্স লেভেলটা এত পরিমাণ যে আমরা কিন্তু আপনাদেরকে 3 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা হলো 150 লিটার ফ্রিজ। এটার প্রাইসটা আমি যদি বলি ভাই, আগের বারে কিন্তু প্রাইস দিয়ে অনেক ই হয়েছে, তো আমি সেইভাবেই প্রাইসটা আবারও দিচ্ছি। এটা অরিজিনাল মার্কেট প্রাইস আপনি পেয়ে যাবেন 29,900 টাকা। একটু দেখেন, অরিজিনাল মার্কেট প্রাইস হলো 29,900 টাকা। আপনি ভীষণ 150 লিটার রেফ্রিজারেটর লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর নর্মালি 31,400 টাকা হলো এটা কিস্তি প্রাইস। তো আমরা এটা আসলে একটা অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি বর্তমানে, এটা মাত্র 24,000 টাকায় দিচ্ছে আপনাদের, 24,000 টাকায় দিব। যদিও এইটা অনলি হলো, দেখা যাচ্ছে যে ওই ভিডিওর কাস্টমারদের কিন্তু একটু স্পেশাল প্রাইসে দেওয়া হয়। 24,000 টাকায় দিব, 24, আমরা 1,800 টাকা এটা ব্যাপার আছে ভাই। আসলে ভিডিও প্রমোশনের জন্য অনেকেই অনেক কিছু করতে হয়, আমরা কিন্তু আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে যে প্রাইসটা যতটা রিজনেবল রাখি, আমরা নর্মাল কাস্টমারের কাছ থেকে কিন্তু এতটা রিজনেবল রাখি না। আমরা কিন্তু মার্কেটের থেকে এত পরিমাণ লোদে, অনেকে চিন্তা করে যে ঢাকা থেকে প্রোডাক্ট নিলে অনেক কমে পাবো। আমাদের ভিডিওটা তো অল বাংলাদেশ থেকে হয়তো বা দেখতেছে, বা আমাদের নতুন চ্যানেল হিসাবে অনেকে হয়তো বা দেখতেছে না, বা অনেকে দেখা যাচ্ছে অনেক জায়গায় যাচ্ছে। সো সবার জন্য, সবার কাছে জানি একটু আকর্ষণীয় মনে হয় যে একটা জেলা শোরুম আসলে কম প্রাইসে একটা প্রোডাক্ট আসলে ডেলিভারি দেওয়া সম্ভব। এর জন্য আসলে আমরা ভিডিওতে এত পরিমাণ প্রোডাক্টে ডিসকাউন্ট দিই, যেটা আসলে প্রফিটের পরিমাণটা যে অনেক কম থাকে। সো আমরা এটা 24,000 টাকা দিব, যেটা হয়তো আপনারা ঢাকার মধ্যেও পাবেন না 100% ভাই। বিশ্বনাথ 150 লিটার রেফ্রিজারেটর লোকাল কোনো শোরুম থেকে আপনি ঢাকার মধ্যেও পাবেন না, যদি কোনো ডিপো বা গোডাউন থেকে নেন সেটা আলাদা একটা ইস্যু, বাট লোকাল কোনো শোরুম থেকে আপনি 24,000 টাকায় 150 লিটার ডিপ্রিজ পাবেন না। আসলে এটা নিয়ে একটু বেশি কথা বলে গেছি, এরপরে আমি কালার দেখাচ্ছি। 250 লিটার একটা ডিপ্রিজ আমাদের, যেটা বললাম মাঝারি একটা সাইজ। এটার কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর, এবং কিন্তু একটা আমাদের ঈদের একটা ভাইব নিয়ে আসছে। দেখেন আপনি এটার ডিজাইনটা, একটা ঈদের কিন্তু একটা ভাইব আছে। অনেকে চিন্তা করেন যে রক্তের কারণে বা কালার চেঞ্জ হয়ে যাওয়ার কারণ আছে, ভাই এটা কালার যদি চেঞ্জ হয় আগামী 10 বছরের মধ্যে যদি চেঞ্জ হয়, আপনি যদি ফ্রিজ না ভাঙেন, যদি কালার চেঞ্জ হয় সেক্ষেত্রে আমি আপনাকে ফ্রিজ ফেরত দিবো, কোনো প্রবলেম নেই। এটা উপরে গ্লাস আছে, আর আমাদের কালার তো গ্লাসের ভিতরে, তো কালার ফেড হওয়ার কোনো ধরনের চান্স নাই। এটার ভিতরটা যদি দেখেন অ্যাজ ইউজুয়াল সেম, ওইটার মতোই ভিতরটার লুকটা দেখেন ভাই, জাস্ট অসম। দেখেন আপনি সাদার ভিতরে গ্লাসটার ডিজাইন আসলে ভালো লাগে। কিন্তু যে কেউ যদি ফ্রিজ দেখতে আসে, না নিয়ে যেতে পারবেন না এটা আশা করি। লাইট গুলি দেখেন ভিডিওতে কেমন দেখাচ্ছে আসলে বুঝতে পারতেছি না, বা বলতে পারবো না। এই কেসটা টোটালি ইউনিক, যথেষ্ট যথেষ্ট আদার কালার, হ্যাঁ একদম যথেষ্ট। আমাদের এটা পেয়েছি আমরা গতকালকে, পেয়েছি আমাদের গতকালকে যে মাল ঢুকছে সেই মালের মধ্যে আমরা পেয়েছি। এটা একদমই আমাদের নতুন কালার। এটা 350 লিটারটা অনেক শোরুমে অ্যাভেলেবেল আছে, বাট 250 লিটারটা কিন্তু অনেক শোরুমে অ্যাভেলেবেল নাই। এটার প্রাইস হলো ভাই 38,700 টাকা। এটা এমআরপি আপনি চার্জ দিনে পেয়ে যাবেন 39,900 টাকা হলো এস এমআরপি। যদি আপনি 6 মাসের কিস্তিতে পার্চেস করেন সেক্ষেত্রে 39,900 টাকা এমআরপি। এটা আমি আসলে দিচ্ছি আপনাকে, এক মিনিট। জাহেদ এখানে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকে, মানে কোম্পানির যে প্রাইসটা থাকে তার থেকেও জাহেদ ভাই চাই একটু বেশি ডিসকাউন্ট দিতে। দেখা যায় 17% কোম্পানি 10% বা 15% এরকম দিয়ে থাকে, কিন্তু জাহেদ ভাই এখন ব্যাপারটা হলে এটার জন্য তো পুরো ধামাকা হয়ে যাবে। এই কোরবানিতে 350 লিটার কারো লাগবে না, বাট 250 লিটারটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল বাসা বাড়ির ক্ষেত্রে প্রয়োজন হবে। তো প্রাইসটা কি বলো? আচ্ছা বলে দেয় ঠিক আছে, 39,900 টাকা, 31,000 টাকা ফ্লাট অনলি ভিডিওতে যারা আসবে তাই, 41,000 টাকা ফ্লাট, আর কোনো কথা হবে না। 41,000 টাকা ফ্লাট রেট। 250 লিটারের 3টা কালার আছে, 1 কালার, 2 কালার, 3 কালার, আরো কালার আছে। যদি 150 লিটারের ওই কালারটা পছন্দ হয় তাও ওই যে কালারটা একটু দেখাই দেন, 150 লিটারের এই কালার যদি পছন্দ হয় দেওয়া যাবে, লাল কালার যদি পছন্দ হয় দেওয়া যাবে। অনলাইনে সার্চ দেন ভীষণ টেস্ট ফ্রিজার লিখে, যে কালার চাবেন আপনি সেই কালার আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আপনার 31,000 টাকা পাচ্ছেন ভাই, এক্ষেত্রে আমি ভ্যান ভাড়াটা কিন্তু দিতে পারবো না, এক্ষেত্রে আমার কিন্তু ওই রকম বেনিফিট নাই। সো আসলে যদি আমি, যদিও যারাই বলে যে আসলে আপনাকে আমরা বাসে ফেসে দিয়ে আসবো যাই করবো বা না করবো, সেক্ষেত্রে আসলে সবাই কিন্তু আপনার টাকার উপর দেখি এগুলো দেয়, এটা বাস্তবতা। কিন্তু তার লস না হোক, লস বলে কিন্তু আপনাকে সে প্রোডাক্টটা দিবে না। তো আমরা সেই হিসাব করে বলতেছি যে আপনাকে ওই 31,000 টাকায় দিব, এরপরে আমাদের ওই রকম কোনো বেনিফিট থাকবে না যে আপনার পিছনে আমি 2 টাকা বা 500 টাকা ইনভেস্ট করবো, সেটার কিন্তু বেনিফিট থাকবে না। সো আপনারা যদি অন্য জায়গা থেকে নিতে চান, কুরিয়ার খরচ দিয়ে আপনাকে নিতে হবে প্রোডাক্ট ছাড়িয়ে, এবং হলো আপনি যদি আমাদের এখান থেকে এসে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে যথেষ্ট পরিমাণ। আমাদের এখানে নিজস্ব ভ্যান আছে এবং আপনার রিজনেবল প্রাইসে আমরা কিন্তু
এটা আসলে আপনাদের জন্যই হয়েছে ভাই, আপনাদের ভালোবাসা আর এগুলোর জন্যই হয়েছে। আপনারা যদি আমাকে আসলে এভাবে না করতেন, আসলে এটা কোনোভাবেই কিন্তু সম্ভব ছিল না, বিশেষ করে আপনার পেজ থেকে। কিন্তু গতবার এসি সিজনে কিন্তু আমরা ইউজ মানে গত যে এসি ভিডিওটা করছি ইউজ পরিমাণ কিন্তু আমরা ব্যাপক একটা নক পাইছি, আমরা ওখান থেকে নক পাইছি এবং অনেকে ফোন পাইছে এবং অনেকগুলো মাল আমরা ডেলিভারি দিছি, যেটা আসলে আমার লাইফে আগে কখনোই হয় নাই। হয়তো বা যারা অনলাইন নিয়ে কাজ করে তাদের হয়েছে, বাট আমরা আসলে ভার্চুয়াল জগতে ওরকম আসলে পাবলিসিটি না। বাস্তবিক লাইফে আসলে জামাকাতিতে যে জায়গায় জাহিদ ভাই বলেন চিনবে, এটা নো টেনশন বা এটা নিয়ে কোনো কনফিউশন নাই, বাট ভার্চুয়াল লাইফে আমরা ওই রকম অ্যাক্টিভ না। সো আমরা আসলে এটাই আমরা আসতে চাচ্ছি, আমাদেরকে সাপোর্ট দিবেন সবাই, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই শেয়ার দিয়ে, যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট সবার ঘরে ঘরে দরকার, আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আছে, যদি কোনো প্রোডাক্ট লাগে রিজনেবল প্রাইসে আপনি পাবেন এবং সার্ভিস নিয়ে নো টেনশন। আমরা কোনো চায়না প্রোডাক্ট বিক্রি করতেছি না, বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানি যেটা হলো আরএফএল কোম্পানি, যেটা সার্ভিস অল বাংলাদেশে একমাত্র কোম্পানি, যেটা হলো অল বাংলাদেশ থেকে সমান সার্ভিস পাবেন। আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, মিনিস্টার বলেন, যে কোনো কোম্পানি বলেন, ওই সব কোম্পানির সার্ভিস কিন্তু অল বাংলাদেশ থেকে পসিবল না, অনলি শোরুম থেকে নিলে সেই শোরুম আপনাকে সার্ভিসটা দিচ্ছে। মানে আমাদের হলো অল বাংলাদেশে, আপনি একটা লোকাল দোকান থেকে কিনেন তাও কিন্তু সার্ভিসটা আপনি সমান পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে আপনারা কিন্তু সার্ভিস নিয়ে কোনো টেনশন না করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন কম দামে। সো আপনারা যদি কোনো প্রোডাক্ট লাগে আমাদেরকে নক দিবেন এই পেজে, এবং এই পেজে ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে। আর আমি আমার শোরুম অ্যাড্রেস, যারা মূলত লাইভলি শোরুমে এসে দেখে নিতে চান শোরুম অ্যাড্রেস, তাদের জন্য দিচ্ছি, সেটা হলো যে আমাদের শোরুমটা হলো জালকাঠি কামারপট্টি রোড, 15 কামারপট্টি রোড সদর জালকাঠি। আসলে তো এখানে এসে জাহিদ ইলেকট্রনিক্স বা বিশালের নতুন শোরুম জিজ্ঞেস করলে যে কেউ আমাদের শোরুমটা দেখাই দেবে। তো আশা করি এই পর্যন্তই, আজকের ভিডিওটা লং করবো না, আজকে টেস্ট ফিরিজ নিয়ে ভিডিওটা করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।